বন্ধুরা, আমাদের এই প্রাণী জগৎ বড়ই রহস্যে ঘেরা। কে যে কখন কার উপরে হামলা করে দেয় সেটা কেউই বলতে পারে না। আর সেই সময়ে জিত তারই হয়ে থাকে যে বেশি শক্তিশালী আর বুদ্ধিমান হয়। কিন্তু অনেক সময় পশুরা নিজেদের শক্তির অহংকারে কিংবা ওভার কনফিডেন্সের কারণে দুর্বল প্রাণীদের কাছেও পরাজিত হয়ে যায়, যার পরে তাদের কাছে পস্তানো ছাড়া আর কিছুই থাকে না। পশু পাখিদের দুনিয়ায় ঘটতে থাকা সেরকমই কিছু ঘটনা আজকের এই ভিডিও অ্যানিমেল মেস্ট উইথ দ্য রং অপোনেন্ট সিরিজের পার্ট ফাইভে আপনারা দেখতে চলেছেন। এই ভিডিওটি দেখার সময় আমাদেরও গায়ের লোম খাড়া হয়ে উঠেছিল। তার কারণ এই ছোট্ট মুরগিটি কাজটাই যে এমন করেছিল যেখানে সে আর কাউকে না পেয়ে ডাইরেক্ট এই অজগরের সাথেই পাঙ্গা নিয়ে নেয়। শুধু তাই না, অজগরের সামনে গিয়ে সে ওই অজগরকেই চোঁচ মারছিল, যেন সে কোনো সাপ না বরং কোনো পোকামাকড়। এখানে বলা বাহুল্য, এই অজগর যদি একবার তার মুখ খুলতো তাহলে কিন্তু এই মুরগির নাম নিশানাও আর খুঁজে পাওয়া যেত না। এই মুরগির এমন মূর্খামি দেখে বেচারা অজগরও এটা বলতে থাকে, আরে যা যা ছুঁচো মেরে আমি হাত গন্ধ করি না, বুঝলি। এখানে এই বিড়াল মাসি কৌতূহল মনে ধীরে ধীরে এই ইগুয়ানার কাছে এগিয়ে আসছিল। সে ভেবেছিল এই ইগুয়ানা হয়তো তাকে কিছুই করবে না, কিন্তু সে এটা জানতো না যে ইগুয়ানারা নিজেদের লেজ দিয়ে তার মতো অনেক বদমাশকেই ইতিমধ্যে সাহিস্তা করে দিয়েছে। সেই রূপ আজকে এই বিড়াল মাসিও ছাড় পায়নি। ইগুয়ানা তার লেজের একটা ঝাপটা দিয়ে বিড়াল মাসিকে তার শেষ ঠিকানা দেখিয়ে দেয়। এরপরে এই মজাদার ভিডিওটির দিকেও একবার নজর দিন, যেখানে না জানি এই গরুদের মাথায় কি এমন ঘোরাফেরা করে যে তারা এই শান্তশিষ্ট কচ্ছপকে বিরক্ত করতে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, কচ্ছপ একটু নড়ে চড়ে বসতেই বেচারা গরু ভূত দেখার মতো ভয়ে লাফিয়ে ওঠে। কচ্ছপকে তারা এতটাই ভয় পেয়ে যায় যে ওই গরুর দেখা দেখি বাকিরাও তখন ভয়ে পালিয়ে যায়। এরপরে সময় এসেছে এই কাকাতুয়া আর এই বিড়ালের মজাদার লড়াই দেখার, যেখানে এই দুজনকে বাড়িতে ভালোভাবে পুষে রাখা হয়েছিল। কিন্তু না, তাদেরকে তো আজ লড়াই ঝগড়া করতে হবে। না জানি এই বিড়ালের মনে কি এমন হয় যে সে হঠাৎ রেগে গিয়ে কাকাতুয়াকে হেডশট মেরে বসে, যেটা এই কাকাতুয়া ভালোই ভালোই মেনে নিতে পারেনি। এর কিছু পরেই বিড়াল মাসি একটু অন্যমনস্ক হতেই কাকাতুয়াও নিজের বদলা পূরণ করতে যায়। কিন্তু তার কিছু পরেই সেখানে তাদের মালিক চলে আসার কারণে তাদের লড়াই অসম্পূর্ণই রয়ে যায়। বন্ধুরা, মনিটার লিজার্ড বা গোসাপকে তো আপনি চিনেই থাকবেন, যারা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে, যার সামনে যেতে বড় বড় প্রাণীরাও ভয় পায়। কিন্তু বন্ধুরা, এই বেবি চিকেনের ক্ষেত্রে হয়তো সেটা লাগু হয় না। তার কারণ দেখতেই পাচ্ছেন সে এই বড় গোসাপের সামনে গিয়ে কিভাবে বুকের পাটা দেখিয়ে বসে আছে। যখন এই গোসাপ তার উপরে হামলা করেছিল তখন সেও সাহস দেখিয়ে গোসাপের উপরে পাল্টা অ্যাটাক করেছিল। শুধু তাই না, এই ছোট্ট নিজের চোঁচ দিয়ে বারবার গোসাপের মাথায় আঘাতও করে চলেছিল, যার ফলস্বরূপ বেচারা গোসাপও আর তার সামনে এগোতে ভয় পাচ্ছিল। অবশেষে বেচারা হার মেনে ওখান থেকে চলে যাওয়াটাই ভালো বলে মনে করে। সত্যি বন্ধুরা, এই ছোট্টুর তো সাহসের কদর করতেই হয়, তাই না? এর আগে আপনি জানোয়ারদের অনেক ধরনের লড়াই দেখেছেন, কিন্তু একই প্রজাতির দুটি জানোয়ারদের মধ্যে লড়াই দেখার মজাটা বেশ আলাদা। যেমন এখানে এই দুটি বিশালাকার ভাল্লুককেই দেখে নিন, এদের তো আলাদাই একটা সিন চলছে। এই দুই ভাল্লুক রাস্তা জ্যাম করে এমনভাবে লড়াই করছে যেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা চলছে। প্রথম দিকে এরা একে অপরকে তেমন কিছুই করছিল না, কিন্তু যখন তাদের ডাক কন্ট্রোলের বাইরে চলে যায় তখন তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে লেগে যায় আর একজন অন্যজনকে মাটিতে শুইয়ে দেয়। বেশ খানিকক্ষণ এমন লড়াই চলার পরে এক ভাল্লুক হার মেনে নেয় আর সে সেখান থেকে চলে যায়। এর আগে আপনি কচ্ছপ আর কুমিরদের মধ্যে ভালো বন্ধুত্ব দেখেছেন, কিন্তু কখনো কি হিরনস বা বকেট সাথে কুমিরের বন্ধুত্ব দেখেছেন? দেখেনি না? তাহলে একবার এই ভিডিওটি দেখুন, যেখানে এই সাহসী বক মৃত্যুকে উপেক্ষা করে বিশালাকার এই কুমিরের লেজে চেপেছিল আর দিব্যি ফ্রিতে পুকুরের পরিক্রমা করে চলেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো কুমিরের লেজে চাপেনি বরং কোনো নৌকায় চেপেছে। অপরদিকে বেচারা কুমির চাইলেও বকের কিছুই করতে পারছিল না, যে এটা বলে থাকবে জীবনের আর কটা দিন না হয় একটু মজাই করে নে, একদিন না একদিন তো সেই আমার পেটেই তোকে যেতে হবে। বন্ধুরা, পশুরা যখন নিজের গ্যাংয়ের সাথে থাকে তখন ভুলেও তাদের সাথে পাঙ্গা নেওয়া উচিত নয়, কিন্তু এই বোকা কুকুর সেটা ভুলে গিয়ে বানরদের মাঝে চলে যায়, যার ফলে সে হাতে নাতেই তার ফলও পেয়ে যায়। একসাথে তিন তিনটি বানর তাকে চারিদিক থেকে ঘিরে ধরে, যার ভয়ে বেচারা এই গাড়ির নিচে লুকোতে যায়।
কিন্তু সেখানে ঢুকেও সে রেহাই পাচ্ছিল না। যে এটা বলতে থাকে, আরে ভাই এটা আমি কোথায় এসে ফেঁসে গেলাম রে। অবশেষে সে যেমন তেমন করে সেখান থেকে পালিয়ে গিয়ে বাঁচে। এখানে এই ঘরের মধ্যে এই কাঁকড়াটি ভুল করে ঢুকে পড়ে, যাকে দেখে এই পাপ্পি তাকে খেলনা ভেবে বসে আর বারবার নিজের মুখ দিয়ে তাকে ধাক্কা দিতে থাকে। অপরদিকে বেচারা কাঁকড়া কুকুরের ভয়ে নিজের প্রাণ নিয়ে পালাতেই উঠে পড়ে লাগে। কিন্তু বন্ধুরা, এরপরেও কুকুর ভাই তাকে ছাড়ছিল না। অবশেষে কাঁকড়া বাধ্য হয়েই নিজের সুরক্ষার কথা চিন্তা করে ভাইকে এক মোক্ষম জবাব দেয়। হ্যাঁ বন্ধুরা, এই কাঁকড়া নিজের অজেয় বোমভাস্ত্র প্রয়োগ করে। সে এত জোরে কুকুরের গাল কামড়ে ধরে যাতে করে বেচারা কুকুরের হাল একেবারে বেহাল হয়ে যায়। বন্ধুরা, জলেতে যেমন কুমিরের রাজত্ব, তেমনি ডাঙায় চলে সিংহদের রাজত্ব। তার কারণ দেখতেই পাচ্ছেন, জলের রাজা কুমির যখন ডাঙায় আসে তখন সিংহরা তার কি হাল করছে। আসলে কুমির যখন এখানে এসেছিল তখন আশেপাশে কোনো শিকারি ছিল না, কিন্তু কিছু পরেই সেখানে এই সিংহের দল চলে আসে আর কুমিরকে দেখে তারা একসাথে তার উপরে হামলা করে দেয়। বেচারা কুমির সিংহদের জালে এমনভাবে ফেঁসে যায় যে সে তাদের হামলায় পাল্টা জবাবও দিতে পারছিল না, যার ফলে তাকে না চাইতেও এই সিংহদের হাতে পরাজিত হতে হয়। বন্ধুরা, যখন ট্রেন পাস হয় তখন তার কিছু সময় আগেই লাইনের দু সাইডে ক্রসিং গেট ফেলে দেওয়া হয়, যাতে করে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। সেরকমই কিছু এখানেও করা হয়েছিল, কিন্তু ভাই এই হাতির কাছে তো ওসব কিছুরই গুরুত্ব ছিল না। তার কারণ এই হাতি তার কাজে এতই বিজি ছিল যে এই ক্রসিং গেটটা উপরে উঠবার পর্যন্ত অপেক্ষা করতে পারছিল না, যার ফলে সে সোজা এই ক্রসিং গেট পার করেই নিজের গন্তব্যে চলে যায়। কিন্তু বন্ধুরা, এর সাথে আরো একটা জিনিস আজ প্রমাণ হয়ে গেল যে হাতিরা তাদের পা কতটা উপর অবধি তুলতে পারে। এই দুনিয়ায় কেউ আপনার খেয়াল রাখুক বা না রাখুক, আপনার মা ঠিক আপনার খেয়াল রাখবে, আর হোক সেটা আমাদের প্রিয় মা কিংবা জন্তু জানোয়ারদের মা। এখানে এই ভিডিওতে এই কুকুর আর এই ভেড়ার মধ্যে মুখোমুখি হয়ে যায়, যেখানে এই কুকুরটির প্রধান উদ্দেশ্য ছিল ভেড়ার বাচ্চাকে মেরে ফেলার। কিন্তু মা ভেড়াটি সেখানে উপস্থিত থাকার কারণে কুকুরটি তার উদ্দেশ্যে সফল হতে পারছিল না। অপরদিকে এই মা ভেড়া কুকুরের সেই সব দুষ্টু চাল বুঝে যায় আর তারপরেই সে জোরদার এক হেডশট দিয়ে কুকুরকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু এই জেদি কুকুর কিছুতেই সেখান থেকে যেতে চাইছিল না। বন্ধুরা, জঙ্গল সাফারি করতে যাওয়ার মানে হলো নিজের প্রাণটাকে নিজের হাতের মুঠোয় করে নিয়ে যাওয়া। তার কারণ কখন কোন শিকারি আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে সেটা কেউই বলতে পারে না। সেরকমই কিছু টুরিস্ট এই জিপে করে একবার জঙ্গল সাফারি করতে বেরিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের জিপের একদম সামনেই এই চিতাবাঘ চলে আসে। একদিকে খালি চোখে চিতাকে দেখার স্বপ্ন যেমন তাদের সাথ দিয়েছিল, তেমনই অকালে চিতার পেটে যাওয়ার ভয়ও তাদেরকে তাড়িয়ে চলছিল। তার কারণ এই চিতা দাঁড়িয়ে থেকে তাদেরকে এমনভাবে দেখে চলেছিল যেন সে এখনই তাদের উপরে হামলা করে দেবে। কিন্তু না, তেমন কিছুই হয়নি, কারণ ওই চিতাবাঘ সেই অবস্থায় বেশি ক্ষুধার্ত ছিল না আর এরপরে সে কারোর কোনো ক্ষতি না করে নিজের গন্তব্যে চলে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার মিস না হয়ে যায়। দেখা হবে পরের আরও একটি মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।